বুদ্ধি আর উন্নত টেকনোলজির জোরে দোকানে চুরির ঘটনা আটকে দিলেন এক মোবাইল দোকান মালিক। জানা যাচ্ছে বৃহস্পতিবার গভীর রাতে চোপড়া থানার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকার একটি মোবাইল দোকানের শাটার ভেঙে চুরির চেষ্টা করে কয়েকজন চোর। দোকানদার আগে থেকেই চুরি আটকানোর জন্য জিপিআরএস সিস্টেম লাগিয়ে রেখেছিল। শাটার ভাঙতেই দোকান মালিকের কাছে সাইরেন বাজতে শুরু করে। তিনি ঘুম থেকে উঠে কয়েকজন লোক নিয়ে দোকানে ছোটেন। দোকান মালিকের উপস্থিতি বুঝতে পেরে চুরি না করেই পালায় চোরের দল। এই ঘটনায় বড়সড় চুরির ঘটনা আটকে যায়। খবর দেওয়া হয় স্থানীয় থানাতে। পুলিশ এসে তদন্ত শুরু করে। দোকান মালিকের উপস্থিত বুদ্ধি ও জিপিআরএস টেকনোলজির মাধ্যমে রুখে দেওয়া সম্ভব হয় এই ধরনের চুরির ঘটনা। তবে এলাকার বাসিন্দা ও দোকানিরা রাতে পুলিশি টহলে দাবি জানিয়েছে। পরে লোক ডেকে ভাঙ্গা শাটার মেরামত করেন ওই মোবাইল দোকান মালিক। আজকে রাত 2টার সময় আমাদের রোডে একটা দোকান আছে, মোবাইলের দোকান, আমার দাদা ওখানে থাকে। তো হঠাৎ জিপিআরএস লাগানোর কারণে আমরা হঠাৎ জানতে পারি যে মোবাইল দোকানে হয়তো একটু ঢুকছে মনে হয়। তো হঠাৎ তারাওয়ার গ্রামে আমরা যাই, আমরা গিয়ে দেখি যে প্রায় 2:30টার দিকে শাটারের এক কোণা, ডান দিকের কোণাটা ভেঙে গেছে, মানে ভেঙে তুলেছে। তার মাঝে রড দিয়ে হয়তো তুলেছিল, ওটা ভাঙা ভাঙা পড়ে আছে। তো তারাওয়ার করে আমরা তখন ঘরের মালিককে ডাকি। ঘরের মালিকের পাশে মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানের সেই লোকদের ডাকি, আমরা দেখাই। তারপর আমরা চাপচোপড়া থানায় ফোন করি। তো প্রথমে অনেক জায়গায় ফোন করলাম, তো ফোন লাগলো না। তারপর ফোন তুলেছে, বললো ঠিক আছে আমাদের পেট্রোলিং পার্টি পাঠাচ্ছি। তো তারপরে রাত্রে যে পেট্রোলিং পার্টি ছিল সেখানে গিয়েছে এবং গিয়ে সেই প্রথম প্রাথমিক অবস্থায় দেখে এসেছে। তারপর আমাদেরকে বললো যে আপনারা সকালে আসুন এবং আপনাদের যা কিছু আছে বক্তব্য বা এফআইআর সেটা আপনি জমা করুন। আমরা এই মুহূর্তে চোপড়া থানায় এসেছি আর আমাদের এফআইআর জমা করলাম। স্যারকে আমরা নিবেদন করলাম যে স্যার যদি আমাদের সোনাপুর বাসস্ট্যান্ডের জন্য কিছু পুলিশ বা সিভিক যদি নিয়োগ করা হয় ওখানে, তাহলে আমাদের সেখানকার ব্যবসা, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের কিছুটা আমাদের হলেও খুব সাহায্য হবে। তো আমাদের এটা নিবেদন করলাম স্যারকে আমরা। আর তারপরে সামনে আমাদের দোকান ঠিক সামনে একদম সিসিটিভি লাগানো আছে, আমরা দেখতে পারি, 3টা সিসিটিভি ক্যামেরা আছে। তো সেই ফুটেজে হয়তো সেখানে অনেক কিছু হয়তো ধরা পড়তে পারে। তো আমি নিবেদন করব যে যদি সেই ফুটেজ দেখে এবং এটা হচ্ছে সেটা আটকানো হয়, খুব ভালো কাজ হবে। কারণ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা তো খুব বড় না যে আমাদের যা টুকু আছে ওটুকু যদি হারিয়ে যায় তাহলে তো খুব মুশকিলে পড়ে যাবো আমরা এই প্যান্ডেমিকের সময়, লকডাউনের সময়। তো আমাদের এটাই আশা থাকবে যে আমরা প্রশাসন তরফ থেকে সাহায্য পাবো। জলপাইগুড়ি শহরে রুচি সম্পন্ন থাকা ও খাওয়ার জন্য অত্যন্ত সুনামের সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছে গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট। অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে এই হোটেল ও রেস্টুরেন্টটি রয়েছে শহরের থানা মোড়ে। এখানে ভীষণই কম খরচে মিলবে লাক্সারি সার্ভিস। গোল্ডেন ভ্যালিতে রয়েছে 23টি ঝাঁ চকচকে রুম। এখানে পাবেন আধুনিক মানের জিমের সুবিধাও। তাই চলে আসুন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্টে। যোগাযোগ 7797429779। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়িতে।